দুই হাতে মাত্র পাঁচটি আঙুল, পা নেই, তবুও চলাফেরা করেন, ব্যবসাও করেন। শরীরের এমন অবস্থাতেও অন্যের কাছে হাত না পেতে ভাগ্যের চাকা সচল রাখতে পরিশ্রম করে যাচ্ছেন কেরামত আলী। প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়ে সমাজের কাছে বোঝানো হয়ে নিজেই উপার্জনে সংসার চালানোর দায়িত্ব কাঁধে তুলে নেন কেরামত আলী। তার বয়স এখন 35 বছর। জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী তিনি, তবুও অদম্য ইচ্ছে শক্তি আর কর্মগুণ রয়েছে তার মাঝে। আমি শারীরিক প্রতিবন্ধী, আমি দুই নখ দিয়ে মিশনিস্টাতে বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আরেক প্রতিবন্ধী রত্না বেগমকে জীবন সঙ্গী করেছেন কেরামত আলী। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। দাম্পত্য জীবনে রত্না ও কেরামত আলীর ঘরে আসে এক ছেলে ও এক মেয়ে। ভাগ্যের নির্মম পরিহাসে তারাও প্রতিবন্ধী। সংসার সচল রাখতে বাজারে একটি মুদি দোকান নিয়ে বসেন কেরামত। অর্থের অভাবে দোকানে তেমন পণ্য তুলতে না পারলেও থেমে নেই তার চেষ্টা। দুটি পা না থাকলেও মৌসুমের সময় ইঞ্জিন চালিত মেশিন চালান তিনি। বলা চলে দাম্পত্য জীবনকে সুখী রাখতে চার প্রতিবন্ধী নিয়ে একাই লড়াই করে যাচ্ছেন কেরামত আলী। মেশিন চালাই, দুই নখ দিয়ে দোকান চালাই, সবাই প্রতিবন্ধী, চারজন মানুষ। আমার জামাইয়া প্রতিবন্ধী, আমার মেয়েও প্রতিবন্ধী, আমার ছেলেও প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী। আমার জামাইয়া প্রতিবন্ধী কাঁধে চলে দিয়ে সংসার চলে না, সরকারের সাহায্য করে তার আমার সংসারটা ভালোভাবে চলবে। কেরামত আলীর জন্ম জামালপুরের ইসলামপুর উপজেলার জারুলতলা গ্রামে। কেরামত ও রত্নার কাঁধে এখন তিন প্রতিবন্ধীর দায়িত্ব। চিকিৎসার খরচ ও পুঁজির অভাবে দুঃখে কষ্টে চলছে তাদের জীবন। প্রতিবেশীরাও জানান কেরামতের লড়াইয়ের কথা। আমাদের প্রতিবেশী, সে জন্ম থেকেই প্রতিবন্ধী, সে দুটো ছেলে মেয়ে নিয়ে চলতে খুব কষ্ট হয়। সরকার যদি তাকে সহযোগিতা করে তার একটু চলার সহযোগিতা হবে। পাথশি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সোহেল খান জানান কেরামত প্রতিবন্ধী ভাতা পায়, পরিবারের অন্যরা পায় না। কেরামত আলী একজন প্রতিবন্ধী, তার ফ্যামিলিতে 4 জন সদস্য, তারাও প্রতিবন্ধী। কেরামত আলী যদিও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, তার ফ্যামিলিতে অন্য কোনো আয়ের উৎস নেই। সমাজে বিত্তবানদের কাছে অনুরোধ করছি যাতে করে কেরামত আলীর একটা স্থায়ীভাবে কর্মসংস্থান হয়। কেরামত ও তার সন্তানদের এমন অবস্থাতেও তাদের ছেড়ে যায়নি স্ত্রী রত্না বেগম। অভাব আর প্রতিবন্ধকতার মাঝেও সংগ্রাম করে যাচ্ছেন কেরামত রত্না দম্পতি। তাদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।